এভরিওয়ান, তো আজকে চলে এসেছি পুজোর কেনাকাটার একটা ভিডিও নিয়ে। মানে এখানে আছে আমি পুজোয় কী কী নিয়েছি, আমার বাড়িতে আমি কী কী পুজোয় দিয়েছি, বা আমার বাড়ি থেকে আমাদের বাড়িতে কী কী দিয়েছে, আমার এখানকার মায়ের সব কেনাকাটা, আমার মাকে আমি কী দিয়েছি সেটা, মানে সবাইকার আর কি, আমার দুটো ফ্যামিলির। তো যাই হোক, শুরু করছি ভিডিওর। প্রথমেই আমি আমারগুলো দিয়ে শুরু করব। তো আমার প্রথমেই আমি কিছু ওয়েস্টার্ন ড্রেস দিয়ে শুরু করব। তো তার মধ্যে প্রথমেই আছে এই গাউনটা। এটা একটা ভেলভেটি ফিনিশের একটা অন্যরকম ইম্পর্টেড মেটেরিয়ালসের একটা গাউন। এটা আমি লাইভ দেখে কিনেছিলাম ফেসবুকে। তো এটার দাম তলায় দেখতেই পাচ্ছ, আমি সমস্ত ড্রেসের দামগুলো তলায় একদম মেনশন করে দেবো। এটা হলো আমার একটা নিয়ন গ্রিন কালারের পিওর কটনের একটা হাকোবা ড্রেস। এটাও একদম ফুল লেন্থ, আর এর পেছনটা স্মোকি করা আছে। তো এটাও আমি অনলাইনে লাইভ দেখে নিয়েছিলাম। আর এই দুটো ট্র্যাক স্যুট নিয়েছি, প্লাজো টাইপের, বাট মেটেরিয়ালসটা একটু অন্যরকম। দুটো নিয়েছি, একটা টিল ব্লু কালার, একটা প্লাম কালার, আর তার সঙ্গে তিনটে টপ নিয়েছি। টপগুলোর দামও সব মেনশন করে দিয়েছি। এই একটা টপ পিঙ্ক কালারের, এগুলো সব গেঞ্জি মেটেরিয়ালের। আর এই একটা তুঁতে কালারের টপ, আর এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা এই টপটা পরা হয়ে গেছে, সব তিনটে টপই পরা হয়ে গেছে। রিসেন্টলি আমরা দীঘা গেছিলাম, ওখানে আমার কিছু কিছু ড্রেস পরা হয়েছে, যেমন এই ড্রেসটাও পরা হয়ে গেছে। এটারও আমি লাইভ দেখে কিনেছিলাম। এটাও একটা গেঞ্জি মেটেরিয়ালসের একটা ওয়ান পিস হাঁটু পর্যন্ত। এটাও আমি দীঘাতে পরেছিলাম, ছবি আছে ফেসবুকে। আর এরপরে দেখাবো যেটা, এগুলো সব অনলাইন থেকেই নিয়েছি সব কিছু। এটাও অনলাইন থেকে নিয়েছি, এই লং স্কার্টটা। এটাও আমার দীঘাতে পরা হয়ে গেছে, তো পুজোর জন্যই কিনেছিলাম। বাট পুজোর আগে আগেই দীঘা গেছিলাম যেহেতু, তো সেখানে কিছু কিছু পরেছি। আর এই লং স্কার্টটার সঙ্গে এই টপটা, এটাও একটা গেঞ্জি মেটেরিয়ালসের। এই পুরো সেটটার দাম তলায় মেনশন করা আছে। এবার দেখাই আমি বাড়িতে ষষ্ঠীর দিন পরার একটা টি শার্ট, আর তার সঙ্গে আমার মা দিয়েছে প্লাজোটা। তো এই প্লাজোটা নিয়েছি, প্লাজোটা রানি কালারের জয়পুরি প্রিন্টের। দুটো আলাদাভাবে কিনেছিলাম, বাট দেখছি খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার দেখাই আমার চুড়িদারের পিসটা। এটা আমি একটা চুড়িদারের পিস নিয়েছিলাম, তারপর তৈরি করেছি। পিসটা নিয়েছিলাম আদি মোহিনী মোহন থেকে। তো এই হচ্ছে কালারটা। আর এবার দেখাই আমার শাড়িগুলো। প্রথমেই দেখাই, এটা হচ্ছে একটা সিল্ক গাদোয়াল। এই গাদোয়ালটা পুজোয় নিয়েছি, বাট পুজোয় পরবো বলে ঠিক নেই, পুজোর পরে দুটো বিয়ে আছে, সেখানেই পরবো। তো এটা তুঁতে আর রানি কম্বিনেশনের, কালার দুটো একদমই আসছে না। মানে রানি কালারটা যদিও আসছে, তুঁতে কালারটা একদমই আসছে না। এই হচ্ছে শাড়িটা, কালার তো মানে আসছে, তুঁতে কালারটা খুবই সুন্দর সামনে থেকে। তো যাই হোক, এটা হলো আমার প্রথম শাড়ি। এটা হচ্ছে একটা সিল্ক গাদোয়াল, দামটা দেখতেই পেয়েছো, তলায় মেনশন করে দিয়েছি। এবার দেখাই একটা জর্জেটের উপর চিকনকারি কাজের শাড়ি। এই কালারের শাড়িটা আমার নেওয়ার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, আর এই কাজটারও। যদিও হলুদ রঙটা লাইটে একদমই আসতে চায় না, এই রঙটা খুবই সুন্দর, বাট একদমই আসছে না। যদিও একটু একটু আনার চেষ্টা করেছি, এই যে এরকম কাজ আর এরকম কালারটা। এটা চিকনকারি শাড়ি আমার ইয়েলো কালারের। এটা আমি একটা আট পৌড়ে বলে অনলাইন পেজ আছে, সেখান থেকে নিয়েছিলাম। এবার দেখাই একটা সিল্কের কাতান বেনারসি শাড়ি। এটা বিষ্ণুপুরি কাতান সিল্ক, বিষ্ণুপুরি কাতানের উপর জরির কাজ করা বেনারসি। এটার কালার হচ্ছে একদম ডিপ পার্পেল কালার, মানে এটা ঠিক কালারটা আসছে না, আরও একটু ডার্ক, আর একদম পিওরের শাড়ি। এবার দেখাই আমার স্বর্ণচুরি। পুজোতে স্বর্ণচুরিও নিয়েছি, বললাম না দুটো বিয়েবাড়ি আছে, তো তার জন্য একটু শাড়িগুলো নিয়েছি। আমার স্বর্ণচুরিটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকের উপর রেডের মিনাকারি, আর এর দাম দেখতেই পাচ্ছ 12,000 টাকা এটা নিয়েছে। আমি একদম ডাইরেক্ট বিষ্ণুপুর থেকে এটা আনিয়েছি, বিষ্ণুপুরিটা, বিষ্ণুপুরি শাড়ি যেহেতু, আমি বিষ্ণুপুর থেকে আনিয়েছি এটা স্বর্ণচুরি ব্ল্যাক। মাও নিয়েছে একটা স্বর্ণচুরি, ওটাও দেখাবো, মানে আমার শাশুড়িমা। তো এটা হচ্ছে আমারটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। এটা হচ্ছে আর একটা শাড়ি, এটা হচ্ছে একটা মাহেশ্বরী সিল্ক, এটা কালার হচ্ছে পার্পেল, আর ব্লাউজ পিস আর আঁচলটা হচ্ছে রানি কালার। তো এই শাড়িটাও নিয়েছি। পুজোয় আমি মোট 6টা শাড়ি আর কিছু ড্রেস, ওয়ান পিস, টপ, প্যান্ট, চুড়িদারের পিস, এই সব কিছুই নিয়েছি। আর এবার দেখাবো একটা ডিজাইনার শাড়ি, যেটা আমি আদি মোহিনী মোহন থেকেই নিয়েছিলাম। এই হোয়াইট নেটটা অনেকদিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, একটা হোয়াইট নেট। আমি নেটের শাড়ি খুব ভালোবাসি, প্রতিবারই প্রায় একটা করে নেওয়া হয় বছরে। তো হোয়াইট কালারটা ছিল না, ব্ল্যাক আছে, রেড আছে, একটু মফ কালার আছে, বাট হোয়াইটটা ছিল না। তো এই হোয়াইট কালারটা নিয়েছি আদি মোহিনী মোহন থেকে। এটা আমি আমার বরের কাছে
কাছ থেকে নিয়েছি, আর বাপির কাছ থেকে স্বর্ণচুরিটা নিয়েছিলাম। আর এবার দেখাই মায়ের শাড়িগুলো, মানে আমার শাশুড়ি মায়ের, বললাম না মাও একটা স্বর্ণচুরি নিয়েছে, তো এটা হচ্ছে মায়ের কালারটা, একদম ডিপ ম্যাজেন্টা কালার, ব্ল্যাকের রানী বোনা, তো তারপর এই কালারটা এসেছে। আর মিনাকারিটা হচ্ছে একদম বাটল গ্রিন কালারের, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে বুকের কাছে যেটা পরে হাফটা মোটিভটা চলে, আর বাকি মোটিভটা বডির কাছে গিয়ে একটু কমে যায়, একটু ডিফারেন্ট ডিস্টেন্সে হয়। আর এটা হচ্ছে মায়ের স্বর্ণচুরিটা, এটাও বিষ্ণুপুর থেকেই আনিয়েছি। মায়ের মোট 17টা শাড়ি হয়েছে, একটা হয়ে গেল, এটা হচ্ছে 2 নম্বর। এটা একটা এমনি হ্যান্ডলুমের শাড়ি, এটা অনলাইনে লাইভ দেখেই কেনা হয়েছে, আর এটাও লাইভ দেখেই কেনা হয়েছে। এটা হচ্ছে একটা পিওর গাজি সিল্ক, এটার কালার হচ্ছে লেমন ইয়েলো আর তার সঙ্গে বটল গ্রিন। শাড়ির দামগুলোর মুখে বলছি না, পাশে মেনশান করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে আঁচল, আর এর ব্লাউজ পিসটা খুব সুন্দর, যে দেখাতে পাচ্ছি না কারণ সব ব্লাউজগুলো এখন রেডি করতে দেওয়া আছে ব্রোকেটের। আর এটা একটা কটনের শাড়ি, এটা দুর্গাপুর থেকে নেওয়া হয়েছিল, যখন দুর্গাপুর গেছিলাম ওখান থেকে কেনা হয়েছিল। এটা হচ্ছে একটা গাছি তসর, এটা আমাদের যোগা স্কুলে একজন বুটিক এক্সিবিশন করে, তো সেখানে নেওয়া হয়েছিল। তো এটার কালারটা দেখতেই পাচ্ছ পার্পেল, আর তার সঙ্গে অফ হোয়াইট কালারের উপর কলমকারী প্রিন্ট। তারপর এটা হচ্ছে একটা মাইসারি সিল্ক, এই কালারটাও ঠিক আসছে না, কালারটা সামনে থেকে আরও সুন্দর, তুঁতে কালারের সঙ্গে ব্লাউজ পিস আর আঁচল হচ্ছে পার্পেল কালার, এটা হচ্ছে আঁচল আর জরির পার, অরিজিনাল মাইসারি এটাও। আমরা যে কটায় শাড়ি নিই, আমরা ডুপ্লিকেট নিই না, মানে সেমি শাড়ি নিই না, যেটা নিই অরিজিনাল নিই, পিওরেরই নিই আমরা। তো যাই হোক, এবার দেখা যাচ্ছে পিওর সিল্কের বাঁধনি। তো এটাও একটা তোমাদের ব্যারাকপুরের একটা দোকান থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওই পাকা আমের যে কালারটা হয় ওই কালারটার সঙ্গে রেড জয়পুরি প্রিন্ট, বাঁধনি প্রিন্ট তোমরা চেনোই ভালো করে, এটা রাজস্থানি কাজ। এটাও আমাদের এখান থেকেই নেওয়া, এটা একটা পিওর সিল্ক হলো। এবার দেখাবো একটা, আবার একটা পিওর সিল্কে দেখাবো, এটাও মা রেডি করিয়েছিল আমাদের ব্যারাকপুরেরই একটা বুটিক থেকে, এটাকে বলে শ্রীভরি, হলুদের উপর তুঁতে শ্রীভরি, এই হলুদটা হচ্ছে বাসন্তী ইয়েলো। আর এবার দেখাই একটা কটনের শাড়ি, এটা হচ্ছে কটন গাদোয়াল, আমি যেমন সিল্কের গাদোয়াল নিয়েছি মা এটা কটন গাদোয়াল নিয়েছে। এটা জামজাম কালারের সাথে সবুজের একটা কম্বিনেশন, সবুজ পাড় আর এই যে আঁচল, এটা পুরো ব্রোকেট কাজ করা, এটার কোনো ব্লাউজ পিস ছিল না এই শাড়িটার। এবার দেখাবো পিওর মঙ্গলগিরি সিল্ক, এটা হচ্ছে পিওর মঙ্গলগিরি সিল্কের কালারটা হচ্ছে একদম মেরুন কালার, তার সঙ্গে জরি পাড়, যেমন হয় মঙ্গলগিরি, এক কালারের মঙ্গলগিরিটা যেমন হয়, এর সঙ্গে রানিং ব্লাউজ পিসটাও সেম একদম একই রকম দেখতে, আর এটা হচ্ছে আঁচলটা। তো এটাও একটা অনলাইন বুটিক থেকেই নেওয়া শাড়িটা। এরপর দেখাই একটা সেমি সিল্ক, মানে বললাম নিই না, বাট একটা নেওয়া হয়েছে মাকে, আমি জোর করে নেওয়া করেছি এটা, তো এখন খুব উঠেছে না সেমি বিষ্ণুপুরী সিল্ক, তো এই কালারটা একটা এসেছিলো বাড়িতে একটা মেয়ে, তো ওর কাছ থেকেই নেওয়া হয়েছিল। এবার দেখায় একটা লিভা সিল্ক, এই লিভা সিল্কটা মা একবার পরেছিল, দার্জিলিং গেছিলো সেখানে একবার পরেছিল, বাট আমি তাও একবার দেখাচ্ছি যেহেতু পুজোর কালেকশানই নেওয়া হয়েছিল, তো পরলেও একবার দেখিয়ে দিচ্ছি, এটাও চকলেট কালারের একটা লিভা। এবার দেখাচ্ছি একটা অর্গ্যানজা শাড়ি, এটা একদম পুরো স্ট্রাইপ স্ট্রাইপ করা, আর বর্ডারটা হচ্ছে সিকোয়েন্সের, এটা আমাদের এখানে একটা এক্সিবিশন হয়েছিল বুটিকের, সেখান থেকেই নেওয়া এই শাড়িটা। তো যাই হোক, এবার দেখাই আবার একটা পিওরের আইটেম, এটা হচ্ছে একদম বিষ্ণুপুরি ইক্কত, এটাও একদম বিষ্ণুপুর থেকেই আনানো, তো এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে, পুরো উইভিং করা শাড়িটা, আর এই শাড়িগুলো খুবই দামি হয়, যেন একটা জরি বর্ডার আছে আর পুরো ইক্কত, ওই যে বিয়েবাড়িগুলো আছে সেই জন্যই এই শাড়িগুলো নেওয়া। তো এবার দেখায় একটা কটন শাড়ি, এটা হচ্ছে একটা বাংলাদেশি কটন, খুব সুন্দর কালারটা, যেমন দেখছো সেরকমই, পাটটা হচ্ছে ম্যাজেন্টা কালার, ভেতরটা হচ্ছে ইঙ্ক ব্লু কালার, আর আঁচলটা হচ্ছে পার্পেল কালার, আর ভেতরে একটা করে বুটি আছে, একদম পিওর কটনের বাংলাদেশি কটন, পাটটা পুরো লতালতা কাজ করা, এরম কাজগুলো খুব ভালোবাসে সেই জন্য নেওয়া হয়েছে। আর এবার লাস্ট শাড়ি, এটা হচ্ছে একটা কটনেরই শাড়ি, একদম পিওর কটন, তার উপর জরির কাজ করা আর জয়পুরি প্রিন্ট। এবার দেখাবো পুজোয় আমি আমার মাকে কি দিয়েছি। তো আমি মাকে একটা বিষ্ণুপুরেরই উপর ইক্কত শাড়ি দিয়েছি, মা অল ওভার ইক্কতটা ভালোবাসে না, পাড়ের কাছে ইক্কত ভালোবাসে, তাই মাকে এরকম ইক্কতটাই দিয়েছি, ব্লাউজ পিসটা হচ্ছে পার্পেল কালার। আর এবার দেখায় আমার কাকিমাকে কি দিয়েছি, কাকিমাকে দিয়েছি এই শাড়িটা, এটা হচ্ছে একটা কোটা, কোটার উপর ডুয়েল টোন আর জরির কাজ করার, এই অরেঞ্জ কালারের ব্রোকেটের আঁচল আর অরেঞ্জ কালারের ব্লাউজ পিসটাও অরেঞ্জ কালার, তো এটা কাকিমাকে দিয়েছি। আমার বাড়ির সবাইকেই আমি দিই, আর ওরাও আমাকে দেয়, আমার কাকা বাবা সবাই দেয়,
আর এটা হচ্ছে আমার বোনিকে, মানে আমার কাকার মেয়েকে, একটা স্কার্ট আর তার সঙ্গে টপ। টপটা ইয়েলো কালার আর স্কার্টটা খুব সুন্দর কালার। আর এটা হচ্ছে বাবার, এখানকার বাবার, মানে এখানকার বাবাকে আমার বাপি দিয়েছে এই জামা প্যান্টটা। আর এটা হচ্ছে আমার বাপির জামার প্যান্ট, আমি দিয়েছি রেমন্ডসের একটা প্যান্টের ছিট আর এই জামা, একই রকম জামা আমার বাবার আর এখানকার বাবার। আর এবার দেখায় আমার ভাইয়ের, মানে আমার কাকার ছেলের, ওকে এই জিন্সটা এই শার্টটা দিয়েছি। ছেলেদের ড্রেসের দামগুলো একসঙ্গেই লিখে দিচ্ছি, মানে প্যান্ট আর শার্ট মিলিয়ে যেটা। আর এটা হচ্ছে আমার কাকার প্যান্ট, কাকার একটা জিন্স, কাকা বলেছিল একটা প্যান্ট দিতে তাই প্যান্টই দিয়েছি। আর এবার দেখায় আমার বরের, লাস্টে ওর এখনও শপিং কমপ্লিট হয়নি, ওর এখনও টাকা বেঁচে আছে, বাপি দিয়েছে কাকা দিয়েছে, তার মধ্যেই দুটো শার্ট আর টি শার্টটাই নিয়েছি। তো কার কোনটা কী ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে। এখনকার মতন টা।